করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সংক্রমণকালে জাঁকজমকভাবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধের পূজা অর্চনায় কাটছাট কর্মসূচি। এদিন শিলিগুড়ির প্রধাননগর এলাকায় বুদ্ধ মঠে মন্দির কমিটির সদস্যরা মিলে পালন করছেন বুদ্ধ পূর্ণিমা। প্রতিবার শিলিগুড়িতে এই দিনটি উপলক্ষে বিশেষ পুজো অর্চনা উপলক্ষে পাহাড় এবং সমতল থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে শিলিগুড়ি বুদ্ধ মঠগুলিতে। তবে গতবার এবং এবার করোনা আবহে মন্দির কমিটির সদস্যরা নিজেরাই মন্দিরের লামারা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নিয়ম মেনেই গৌতম বুদ্ধের আরাধনায় সামিল হয়েছেন। हर साल भीड़ होता है, लेकिन इस साल बहुत ही कम आदमी आ रहे हैं। वो भी सोशल डिस्टेंस को मेंटेन करके हम लोग ये पूजा कर रहे हैं। हाय, मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। अब 9 बजे से पूजा शुरू हुआ है, 12-1 बजे तक खत्म हो जाएगा पूजा। भगवान से ये आवेदन करेंगे, हम लोग का जो हम लोग का देश में सारा पृथ्वी में जितना भी आदमी लोग है, हाँ, सबको भगवान बुद्ध अच्छा करे, सबको ये कोरोना से मुक्ति दिलाए। आज बुद्ध पूर्णिमा সেই উপলক্ষে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি প্রধান নগরের একটি বুদ্ধ মঠে, যেখানে কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভিতরে বাইরের লোক না হলেও কিন্তু খুব অল্প সংখ্যক লোকে এবং মঠের যে লোকজনরা রয়েছে তারা মিলেই কিন্তু বুদ্ধদেবের যে পূজা আরাধনা রয়েছে সেগুলো করছে। বিগত 2 বছর ধরে করোনা আবহের জন্য অতটা জাঁকজমক না থাকলেও নিজেদের মধ্যেই কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ওনারা পূজা অর্চনা করছেন। রীনা কুমার, ডিজিটাল বাংলা।